তারপরে তো আমি ধুয়ে খেলাম আর শুকনো সুপারি দাঁত ভাঙা সুপারি আমারটা স্পেশাল বানাচ্ছে আপেল ভাই দেখেন না এই যে এখন কালো দেখে হ্যাঁ দেখে আপনি খান তাহলে একটা খান খান আমি টাকা দেবো খান আপেল ভাই লতাকে একটা দেন পানির মধ্যে ভাগ দেওয়া যায় কত ওগুলো কার বাদাম আমার উপর সবাই দিচ্ছে খাবেন নাকি খান 30 টাকা নিয়ে আপনি 500 টাকার লোট দিচ্ছে কম তারপর 500 টাকার বেচা আছে এখন আপেল ভাই বাদাম তো মানছেন না দেখেছেন দোকানের বাদাম খাচ্ছি না কিছু নাই তাহলে আমি দাদু ভাই 50 টাকা দেবো ডাইরেক্ট তাইলেই হবে ওখান থেকে 50 টাকা কম দেবেন ফেরার পথে চাচার দোকান থেকে আম কিনলাম এখন ফিরে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে আমার ফেসবুকে ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ